স্যামসাং আর হচ্ছে ফোন ইন্ডাস্ট্রির মধ্যে সর্বপ্রথম ফোন হচ্ছে 5G ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10 5G আর 256GB 6GB 128GB স্ন্যাপড্রাগন 855 এটা এটা তো ফ্রেশ একদম লাইক নিউ ডিভাইস ঠিক আছে আসসালামু আলাইকুম বিয়ার সকলকে স্বাগত জানাচ্ছি ইউজড ফোনের আরও একটা ভিডিওতে অল্প বাজেটের যারা ফোন নিতে চান তারা কিন্তু মক্কা টেলিকম শপে চলে আসলে নিলয় ভাইকে পাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কি ফোন আছে একটু আজকে ভাই একদম 4990 টাকা থেকে শুরু করে হ্যাঁ ইনশাআল্লাহ একদম হচ্ছে আপনার 40-50,000 টাকা ফোন পর্যন্ত আছে 4990 টাকা থেকে শুরু করে আচ্ছা শুরুতে কোন ডিভাইস দেখব শুরুতে ডিভাইসে যাওয়ার আগে আমাদের শপ অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক বি স্বপ্নং 23 আমাদের স্বপ্নে হচ্ছে মক্কা টেলিকম আর আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে ইন ঢাকার 7 ডেজ রিপ্লেসমেন্ট 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আউট অফ ঢাকা 10 ডেজ রিপ্লেসমেন্ট 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি যারা কুরিয়ার মাধ্যমে পারচেস করবেন তাদের জন্য হচ্ছে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে মাস্ট আর হচ্ছে আপনার অবশ্যই আপনি আপনার প্রোডাক্ট চেক করে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ঠিক আছে আর অবশ্যই আপনার প্রোডাক্ট রিসিভ করতে হলে সদর থেকে রিসিভ করতে হবে আচ্ছা শুরুতে কোন ডিভাইস দেখবো এটা প্রথমে হ্যাঁ এটাতে চলে আসি রেডমি 4X যাদের হচ্ছে 4990 টাকা 4990 টাকা এটা হচ্ছে 41 MAH ব্যাটারি চলে তো চলে মানে দৌড়াবে আর এটাতে হচ্ছে আপনি ডুয়েল সিম পাবেন প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন ঠিক আছে তারপর ফিঙ্গারপ্রিন্টও পাচ্ছেন কিন্তু 4990 টাকা একটা ফোনে ফুল একটা প্যাকেজ পাচ্ছেন আচ্ছা যারা বাটন ফোন কিনতে চায় তাদের জন্য এটাও বাটন ফোন নয় এটাতে আপনি মোটামুটি ব্রাউজিং করতে পারেন ইনশাআল্লাহ তারপর তারপর হচ্ছে রেডমি 4 প্রাইম ঠিক আছে এটা হচ্ছে 3GB 32GB 3 32 ঠিক আছে এটা প্রাইস দিয়ে দেবো আজকে অনলি 5500 টাকা এটাই প্রাইস না 5000 না 5500 টাকা ভাই 5500 টাকা রেডমি 4 প্রাইম এটা 41 MAH ব্যাটারি ঠিক আছে এটা একটা বড় ডিসপ্লে তারপর চলে আসবে হচ্ছে আপনার Redmi 5 এটা ফুল ডিসপ্লে একটা ফোন 7500 টাকা 7500 টাকা আর 200 কমাই দেন ফুল ডিসপ্লে একটা ফোন 6800 জি 6800 পসিবল না 7000 টাকা তারপর হচ্ছে Redmi 5 Plus Redmi 5 Plus এটা হচ্ছে খুবই ভালো একটা ফোন এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু চলছে ভাই আর যাই বলেন ঠিক আছে 4000 mAh ঠিক আছে এই ফোনটার প্রাইস দিয়ে দেবো Redmi 5 Plus এর প্রাইস দিয়ে দেবো অনলি 7500 টাকা 7500 হ্যাঁ না কমাই দাও 7200 টাকা যাও 7000 সমান 7000 ঠিক আছে 7000 টাকা যাও আচ্ছা আমরা আজকে একটু ওইদিকে চলে যাবে আজকে কম বাজেটগুলো এগুলো অল্প কিছু ছিল এইদিকে শেষ করে পরে এদিকে আসবো না ঠিক আছে আজকে খুবই প্রিমিয়াম একটা ডিভাইস আজকে প্রিমিয়াম ডিভাইস দেখাইতে ভালো লাগতেছে ভাই ঠিক আছে এটা হচ্ছে মোটো রেজার 5G এটা হচ্ছে 12-56GB সেকেন্ডারি ডিসপ্লে তো আপনি সবকিছু ইউজ করতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ এটা স্ন্যাপড্রাগনের হচ্ছে একটা 5G প্রসেসর আচ্ছা ঠিক আছে এই ফোনটার প্রাইস এটা ফোল্ডিং ফ্লিপ ডিভাইস আর কি যারা প্রিমিয়াম ডিভাইস লাইক করেন তাদের জন্য এই ফোনটা খুবই সুন্দর একটা ফোন হবে ইনশাল্লাহ প্রাইস দিয়ে দেবো অনলি 39000 টাকা দিয়ে এই ফোন কেউ কিনবো এখন 38000 টাকা যান আরো 2000 ডিসকাউন্ট কমাই দেন এর নিচে আর ভিডিও প্রাইস কিনবো এখন এই ফোন কেউ কি বলেন ভাই এটা ইনশাআল্লাহ কিনবে সমস্যা নেই 37500 টাকা 37 37 করা সম্ভব না একদম খুব লো প্রফিট হবে তাই আচ্ছা তারপর তারপর চলে আসবে হচ্ছে পিক্সেল 4 খুবই সুন্দর একটা ডিভাইস কমলা কালার ডিভাইস যা আছে অথেন্টিক আছে 4GB 64GB প্রাইস দিয়ে দেবো অনলি 16500 টাকা 16500 টাকা লো প্রাইস 16 ভাই আচ্ছা ঠিক আছে 16000 টাকা আচ্ছা পিক্সেল পিক্সেল 4 তারপর চলে আসবে হচ্ছে পিক্সেল 6 কত 29 পিক্সেল 6 এটা হচ্ছে আপনার 128GB খুব ফ্রেশ কন্ডিশনে আছে ইউএস ভেরিয়েন্ট ঠিক আছে এটা প্রাইস দিয়ে অনলি 32500 টাকা 32500 দাম বাড়াই গেল 31500 টাকা জান 31000 টাকা আচ্ছা জান 31000 টাকা পিক্সেল 6 আচ্ছা তারপর চলে আসবে হচ্ছে আপনার পিক্সেলের ফোনগুলো একবার দেখাই দিই পিক্সেল 5a 5g এটা 6GB 128GB এটা হচ্ছে আপনার ক্যামেরা রেজুলেশন বলেন আর ব্যাটারি ব্যাকআপ বলেন পারফরম্যান্স বলেন পারফেক্ট সবকিছুই পারফেক্ট হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ক্যামেরাটা কিন্তু জোস না প্রাইস কত প্রাইস দিতে অনলি 21500 টাকা ইউএস ভেরিয়েন্ট হ্যাঁ 20500 কি করলেন ভাই পিক্সেল 5a 5g 21000 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমি 21000 টাকা দিয়ে দেব 21000 টাকা আচ্ছা ঠিক আছে এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হলো তারপর তারপর চলে আসবে হচ্ছে পিক্সেল 4a 5g এই যে 4a 5g আছে এটাও ইউএস ভেরিয়েন্ট ঠিক আছে ইসিম সহ এটা 4a 5g 4a 5g মেবি ইসিমে হয় এটা ইসিম লেখা আচ্ছা যাই হোক
এটা হচ্ছে 6GB 128GB এটা প্রাইস দিয়ে দেব অনলি 17500 টাকা না 16500 না ভাই 17000 টাকা রাখতে পারো ভাই 17000 17000 আর 200 কম রাখতে পারো না 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 200 না ভাই 16800 স্ন্যাপড্রাগন 855 এটা হ্যাঁ 855 তারপর চলে আসবে হচ্ছে Xperia 5 ঠিক আছে এটা হচ্ছে আপনার 6GB 64GB কালার কিন্তু अवेलेबल আছে ওয়াটারপ্রুফ তো ওয়াটারপ্রুফ আছে এটা হচ্ছে সিলভার কালার ব্লু কালার अवेलेबल আছে পানিতেই জুড়ে দিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নাই এটা 6GB 64GB স্ন্যাপড্রাগন 855 ক্যামেরা খুব সুন্দর ঠিক আছে প্রাইস কত এটা আইফোনটা হাতে নিলে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল আসে কিন্তু একদম মানে সেম 5000 এটা হচ্ছে অনলি 15500 টাকা 14500 না 14500 টাকা না ভাই 500 কমাই দিতে পারবো এটা অনলি 15000 টাকা রাখো 15000 টাকা তারপর চলে আসবে Xperia 5 Mark 2 5 Mark 2 ঠিক আছে কালার আছে কালার হ্যাঁ কালার अवेलेबल নাই ভাই কালার দেওয়া যাবে সমস্যা ইনশাআল্লাহ হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার ব্ল্যাক কালার সিলভার কালার আর হচ্ছে একটা কফি কালার হ্যাঁ প্রাইস কত আছে প্রাইস দিতে অনলি 19500 টাকা এই দাম বাড়াই কইলেন না না ভাই দাম বাড়াই নাই আসলে Xperia 5 Mark 2 একটু প্রাইস একটু বেশি ভাই 18500 92 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
তারপর চলে আসবে হচ্ছে আপনার iPhone 6 Plus 6 Plus 6 Plus 64GB Apple চার্জার দিয়ে দেব Apple চার্জার থাকবে প্রাইস ইজ অনলি 15000 টাকা 15000 64GB এটা না 14 করে দাও 14500 টাকা যান আরে আর একটু 14000 টাকা যান 14000 13500 না 13500 করে নাও 13500 কি এটা একদম তাহলে থাকে না কিছু থাকে না তারপর চলে আসবে আপনার iPhone 5s legendary device ভাই iPhone 5s legendary একটা ডিভাইস এটা হচ্ছে 32GB 64GB দুটোই अवेलेबल আছে সম্রাট শাহজালালের আমলের ফোন হ্যাঁ এটা ভাই কিছু কিছু ফোন আছে বডি এন্ড ব্যাটারি দুটোই চেঞ্জ থাকে ঠিক আছে কিছু অথেন্টিক রাখার আসলে চেষ্টাগুলো সম্ভব হতে 12 13 বছর আগের ফোন হ্যাঁ ঠিক আছে না তো এই হিসেবে ফোনটার প্রাইস দিয়ে দেব আজকে অনলি ব্যাটারি চেঞ্জ থাকবে প্রাইস দেব 32GB প্রায় 7500 টাকা 7500 টাকা অনেকেই বলে যে ভাই এগুলা রিফার্বিশ নাকি রিফার্বিশ বলতে ভাইয়া এটা ব্যাটারি এন্ড বডি চেঞ্জ এটা আমি বলে দিচ্ছি এটা রিফার্বিশ হলো হচ্ছে আপনার এফ সিরিজ দিয়ে মডেল নেম পেছনে এই কত আগের ফোন এখনো যদি আপনি ওই চকচকা ফকফকা চান তাহলে হবে সেটা তো এক্স্যাক্টলি সেটাই আমি বলি এটা হচ্ছে আপনি আপনি হচ্ছে মডেল নাম্বারটা দেখবেন রিফার্বিশ আপনার প্রুফ করার জন্য একটা সিস্টেম আছে আপনি অ্যাওয়ার্ডে যাবেন মডেল নাম্বারটা যদি এফ দিয়ে শুরু হয় তাহলে হচ্ছে রিফার্বিশ আচ্ছা আপনি অবশ্যই আমার মডেল নাম্বারটা চেক করুন কোয়ান্টিটি আছে হ্যাঁ কোয়ান্টিটি যার মানে মূলত ওই যে বাটন ফোন কিনে 2500 টাকা দেয়া রাইট আর একটু বাড়ায় এই গুলা নিয়ে 64GB প্রাইস থাকবে অনলি 8000 টাকা 8000 টাকা 7000 টাকা 8000 টাকা রইল 32GB 7000 আর 64GB 8000 ওকে তারপর তারপর চলে আসবে হচ্ছে আপনার আইফোন 6s প্লাস 6s প্লাস 6s প্লাস ঠিক আছে 64GB এটা বক্স এন্ড চার্জার থাকবে ঠিক আছে 6s প্লাস এটা আপনার ব্যাটারি চেঞ্জ থাকবে অনলি ঠিক আছে আচ্ছা এটার প্রাইস দিয়ে দেব এটা কিন্তু 64GB এটা বডি তো চেঞ্জ আইওএস আপডেটটা পাবেন হ্যাঁ বডি কিছু চেঞ্জ থাকে কিছু চেঞ্জ থাকে না আচ্ছা প্রাইস কত দিচ্ছেন প্রাইস দিয়ে দেব অনলি 16500 টাকা 16500 15500 টাকা জান 15 করা সম্ভব না 15500 টাকা জান 500 টাকা রাখবেন আবার 500 এটা আসলে আমাদের নির্দিষ্ট একটা প্রফিট মার্জিন থাকে যেটা আসলে একদম লো প্রফিট থাকে ওকে বলছি তারপর আমি স্যামসাং এর প্রোডাক্টে যাই এবার তারপর চলে আসবে হচ্ছে আপনার স্যামসাং নোট 20 আলট্রা নোট 20 আলট্রা ঠিক আছে এটা 128GB 128GB ফুল ফ্রেশ একটা কন্ডিশন আছে প্রাইস দিয়ে অনলি 46500 টাকা এই দাম বেশি কইলেন কেন ভাই 45500 টাকা যা 44 এ কেউ দিতে পারে না ইনশাআল্লাহ পারবো 45 পাওয়া যায় তো ভাই জান না ভাই আমার পক্ষে সম্ভব যতটুকু আমি অতটুকু দিচ্ছি 45000 টাকা না ভাই ভাই এটা কমায় না ভাই 45000 টাকা তাহলে 44500 টাকা 44500 আমি পারবো না পারবেন না 256GB প্রাইস থাকে 52000 টাকা আচ্ছা তারপর ঠিক আছে তারপর চলে আসবে হচ্ছে আপ গ্যালাক্সি A22 A22 স্যামসাং গ্যালাক্সি A22 ঠিক আছে 16500 টাকা হ্যাঁ এটা কিন্তু সেই সেল হয়
A82 আর ইয়া পারফরম্যান্স অনেক ভালো ক্যামেরাও জোস অ্যামোলেড ডিসপ্লে রোটেট ক্যামেরা কিন্তু খুব ভালো ইয়া রোটেট ক্যামেরা আসলে অনেক জোস ঠিক আছে প্রাইস কত দিচ্ছেন প্রাইস ইজ অলরেডি 26500 টাকা 25500 25000 টাকা করে দিলাম যা 25500 আচ্ছা ঠিক আছে 25500 টাকা স্যামসাং গ্যালাক্সি A22 একটু দিলটা নরম করে দেন দিল নরম করে দিচ্ছি ভাই অ্যাকচুয়ালি কি আমার প্রোডাক্টগুলো পারচেজ অনেক বেশি আপনি বেশি দিয়ে পারচেজ করেন কেন বেশি দিয়ে পারচেজ করার কারণ হচ্ছে আমার প্রোডাক্টের কোয়ালিটি আর কাস্টমাররা খালি কয় দাম বেশি না আসলে কোয়ালিটি প্রত্যেকটা দোকানদার তার নিজের উপরে ডিপেন্ড করে সে কেমন কোয়ালিটির প্রোডাক্ট করছে আচ্ছা এটা হচ্ছে S9 প্লাস হ্যাঁ এটা হচ্ছে এটা নোট 9 6GB 128GB প্রাইস দিব এটা কালার কিন্তু আমার কাছে अवेलेबल ঠিক আছে এই কালারটা দেখেন ভাই এটা কিন্তু খুব সুন্দর একটা কালার একদম ঠিক আছে 6GB 128GB স্ন্যাপড্রাগন 855 এটা তো ফ্রেশ একদম লাইক নিউ ডিভাইস ঠিক আছে হ্যাঁ ভাই ওই দেশে ডাস্ট টাস্ট থাকে না এই জন্য ফোনগুলোতে দাগ পড়ে কম ঠিক আছে ডাস্ট ছাড়া পৃথিবী হয় বলতে আমাদের বাংলাদেশে আপনি একটা কাভার ইউজ করে দেখেন এক সপ্তাহের মধ্যে পুরো কাভার জঙ্গল হয়ে গেছে আপনি বাইরের দেশে একটা কাভার ময়লা হইতে অনেক সময় লাগে এই জন্য প্রবলেম তো ফেস থাকে প্রাইস অনলি 21500 টাকা তারপর হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি S21 Ultra আচ্ছা ঠিক আছে 888 এর প্রসেসর এটা 888 এর প্রসেসর এটা হচ্ছে আপনার 5G একটা ফোন এটা 12/128GB প্রাইস দিয়ে দেব অনলি 50000 টাকা 50000 2000 ডিসকাউন্ট 48000 করে দেন কত দেবো বলেন 26000 আমি দেখি ভাই নাকি এই যে একটা আছে ছোট দাগ কোথায় ভাইয়া এই যে এই যে এটা তো ভাই সিম ট্রে সিম ট্রে ঠিক আছে এটা রাখবা এটা হচ্ছে আপনার খুবই লাইক ফুল ফ্রেশ ডিভাইস ভালো কন্ডিশন আছে 8/128GB এটা প্রাইস অনলি 25500 টাকা 25 সমান আচ্ছা ঠিক আছে যান 25000 টাকা কোয়ান্টিটি কোয়ান্টিটি अवेलेबल আছে দুইটা প্রোডাক্টই একদম চার্জিং পোর্টটা দুইটা দেখাই দিই আমি একটু একদম লাইক নিউ ঠিক আছে যারা নেবেন ইনশাআল্লাহ আমার আইমি ম্যাচিং সব আছে দেখেন আর একটু কমান যায় না আর কমানো সম্ভব না 24500 দেন হ্যাঁ রে বাবা রে বাবা এ প্লাস কন্ডিশন প্রোডাক্ট ভুলে গেছি তারপর হচ্ছে S10 5G খুবই কিউট একটা ডিভাইস পিচ্ছে একটা ডিভাইস এটা হচ্ছে আপনি ইয়াতে প্রোটিন প্রোডাক্টের ছবি তুলতে পারেন তাহলে বুঝতে পারেন যে এটার আসলে দক কেমন খুবই ভালো হ্যাঁ খুবই ভালো ঠিক আছে এটা 6GB 128GB স্ন্যাপড্রাগন 855 আচ্ছা প্রাইস দিয়ে দেবো আজকে অনলি 16500 টাকা কত 16500 15500
না না 1500 করা সম্ভব না 16000 টাকা করতে পারবো 16000 এটার ক্যামেরা ভালো কিন্তু ক্যামেরা সুন্দর খুবই সুন্দর তারপর হচ্ছে S9 Plus এটা কালার अवेलेबल আছে কার্ড ডিসপ্লে এটা 4000 mAh ব্যাটারি আচ্ছা স্ন্যাপড্রাগন 845 হ্যাঁ এটা হচ্ছে আপনার কালার अवेलेबल আছে এটা হচ্ছে সিলভার এটা ব্ল্যাক ব্ল্যাক কালার अवेलेबल আছে প্রাইস দিব অনলি 17500 টাকা না 16500 কোনো সম্ভব আমি আসলে আজকে খুব প্রাইস খুব বেশি একটা চাচ্ছি না যেমন প্রাইসটা বলতেছেন আসলে ওরকম আমি প্রাইসটা বলতেছি না 17 করে দিলাম তারপর হচ্ছে S20 এর প্রত্যেকটা কালার अवेलेबल আমার কাছে আছে আছে ব্ল্যাক কালার তারপর সি স্কাই কালার ঠিক আছে যেটা ব্লু কালার হিসেবে চিনেন সবগুলো মানে একদম যে পাঁচটা কালার হয় পাঁচটা কালারই আমার কাছে ইনশাআল্লাহ আছে যে কালার চান ইনশাআল্লাহ দিতে পারবো প্রাইস দেব অনলি 25000 টাকা 24 করে দেন 24500 টাকা দেন 500 রাখবেন 24000 24 S20 দিবেন তো ইনশাআল্লাহ আবার আসার পরে কইবেন না 24 এ দিয়ে পাওয়া যাবে এটা আমার কাছে যতটুকু সম্ভব আমি 24 এ দিয়ে দেব ঠিক আছে আচ্ছা কন্ডিশন উপর ডিপেন্ড করবে ওকে তারপর ঠিক আছে যেটা এ প্লাস কন্ডিশন ওটা আমি 24 এ দিতে পারবো না স্যামসাং গ্যালাক্সি S9 ঠিক আছে এটা হচ্ছে আপনার 4GB 64GB এটা ফুল এটা ডেন্ড স্কেচ আছে অনেক প্রাইস কত এটা প্রাইস দিব একদম রিজনেবল কত অনলি 12500 টাকা 12500 12500 তো S9 দিয়ে দিব S9 আর এগুলা এগুলো ডুয়েল সিম এগুলো একটু ফ্রেশ আছে এগুলো ফ্রেশ কন্ডিশন এগুলো আচ্ছা ডুয়েল সিম এর প্রাইস ভালোই থাকবে ভাই কিন্তু কিছু করার নাই আসলে ডুয়েল সিম যারা ইউজ করে তারা একটু টাকা পে করে নিতে হবে প্রাইস এটার প্রাইস অনলি 16500 টাকা 16000 আচ্ছা ঠিক আছে যান 16000 টাকা ওকে 16000 16000 ডুয়েল সিম ভাই আচ্ছা ঠিক আছে যারা ডুয়েল সিম ইউজ করতে চান তারা তাড়াতাড়ি কল দিয়ে অর্ডার করতে পারেন তারপর হচ্ছে টেকনো স্পার্ক 8 স্পার্ক 8 4GB 64GB বললো না আসলে ফেলে দেওয়ার কাজ আছে ভাই যে আপনি যখন বলবেন যে ভাই এটা প্রাইস বেশি কাস্টমার কিন্তু তখন এটা ভাই ভেলভেট এলজি ভেলভেট অফার দিবেন হ্যাঁ অফার প্রাইস থাকবে 6GB 128GB প্রাইস থাকবে 6128 নাই 6128GB আছে কোনটার কত এটা 8128GB টা নাও এটা বেটার আমি 8128GB টাই করি বেশি ঠিক আছে 8128GB এটার প্রাইস হচ্ছে 22000 টাকা অনলি এই তো মানে দাম বেশি বাড়াই কইলে হইব ভাই কোয়ালিটি চার্জিং পোর্ট একটু দেখেন আপনি কোয়ালিটি গুলো একটু দেখেন না ভাই সবাই দিতাছে 21500 আপনি কইবেন যে 21000 নিয়ে যান আচ্ছা ঠিক আছে যান 20500 টাকা 20500 এই যান ঠিক আছে ঠিক আছে 11500 এগুলা ভাই কেনা অনেক বেশি এগুলা একওয়াসের ফোন তো শার্প ব্র্যান্ডের একটা ফোন এটা 13000 টাকা করে দিতে এগুলা কি চলে না ওই যে ওইগুলাই যেগুলো আছে এগুলা ভাই আলহামদুলিল্লাহ যে কয়েকটা বিক্রি হয়েছে ঠিক আছে এগুলা খুব যে বেশি যায় তারা যারা চিনে তারা কারণ রেসপেক্ট ভালো আচ্ছা তারপর একওয়াস উই সেটা ঠিক আছে এটা হচ্ছে পিক্সেলের ছোট ভাই এটা পিক্সেলের ছোট ভাই এটা কিন্তু ইসিমি একটা ইউজ করতে হবে ইসিমি ইউজ করতে হবে খুব লেটেস্ট একটা ডিভাইস $10,000 Exit 2 এটা স্ন্যাপড্রাগন 845 ঠিক আছে পিছনে কাট সামনে ফ্ল্যাট প্রাইস দিয়ে দেবো অনলি হচ্ছে আপনার এই 12500 টাকা 12500 টাকা যান তাই না ভাই এক্সিট টু এটা এটা 11500 খুব প্রিমিয়াম একটা আচ্ছা ঠিক আছে যান 11500 তারপর হচ্ছে অপো রেনো 7 এটা জাস্ট আনবক্সিং হয়ে আসছে বিদেশ থেকে কয়দিন বাইরে দেশ থেকে আনবক্সিং ইন্ডিয়া থেকে আসছে এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার জাস্ট বক্স থেকে প্রোডাক্ট আসছে এটার সাথে আমি একটা কুইক চার্জার দিয়ে দেবো অপো হ্যাঁ এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা প্রাইস কত প্রাইস দিয়ে দেবো অনলি 22000 টাকা 22000 অপো রেনো 7 এ 6GB 100 টাকা 22 বেশি আছে ভাই মার্কেট প্রাইস এটা 28000 টাকা 28 আমি ওই 6000 টাকা কমে দিচ্ছি কোনো ডেন্ট স্কেচ নাই লাইক নিউ প্রোডাক্ট 6000 টাকা হ্যাঁ 6000 টাকা কমে দিচ্ছি সত্যি তো হ্যাঁ আমি আবার চার্জার দিচ্ছি কুইক ওয়াট চার্জার দিয়ে দেবো আচ্ছা তারপর তারপর হচ্ছে ভিভো S1 Pro কালার अवेलेबल আছে ব্ল্যাক কালার এটা ব্লু কালার ঠিক আছে এইটা কালার সুন্দর এটা হচ্ছে আপনার বোতার 8128GB ঠিক আছে বক্স ইন চার্জার আছে প্রাইস দিয়ে দেবো অনলি এটা 15500 টাকা না 14500 ইন ডিসপ্লে ফিঙ্গার ভাই
সামনে ডিসপ্লেটা কিন্তু ফুল ডিসপ্লে, পাঁচশোল একটা ক্যামেরা, কালারটা সুন্দর। সামনে ডিসপ্লেটা দেখেন, খুবই সুন্দর ডিসপ্লে, পাঁচশোল ক্যামেরা। কত প্রাইস? ওপো 54, এটা 6GB 128GB অনলি 14500 টাকা। 14 ওকে 14000 টাকা আর 500 কমাম, 13500 আর 13500 করা যাবে না, 14000 টাকা ওপো 50 আছে জান, 13500 জান, 13500। তারপর চলে আসবে হচ্ছে ওপো A5s, A5s এগুলো হচ্ছে আপনার খুবই ভালো চলে ভাই, বিগ ব্যাটারি ডিসপ্লে। কি আপনি বললেন না কাস্টমারে কয়? না কাস্টমারে নিছে ভাই, আলহামদুলিল্লাহ অনেক অনেক পিস বিক্রি করছি, কোনো ক্লেম আসেনি, কমপ্লেইন আসেনি। প্রাইস কত দিছে? এটার প্রাইস দিয়ে দেবো অনলি 10500 টাকা। না নয় না ভাই, আপনার ভিডিও কাস্টমারেই 10000 করে নিছে ভাই, 10000 করে নিছে, 9500 করে দেন আজকে। এটা আমার আগের প্রোডাক্ট, এগুলো আগের কিনাই সেম প্রাইস, এগুলো 10000 টাকা দিয়ে দেবো অনলি, 43 mAh ব্যাটারি এটার আছে। হ্যাঁ, তারপর এটার ব্যাটারি ব্যাকআপ ভালো আছেন দেখতে পারেন। তারপর হচ্ছে Vivo Y93, এটা TFT ডিসপ্লে, কালারটা কিন্তু খুবই সুন্দর ভাই, এই কালার বেশি সুন্দর লাগে, এই কালারটা তো আরো সুন্দর না? এটা কি মৌসুমী কালার না ময়ূরী কালার ভাই? এটা হচ্ছে Vivo Y93, ঠিক আছে? ওই Vivo Y93 এর প্রাইস দিয়ে দেবো আজকে অনলি 10500 টাকা, 6GB 128GB, 9500। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 9000 করে দিলাম ভাই, 9000 না, 9000। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, 9000 করে দিলাম, ঠিক আছে। রেড কালার আছে, ব্লু কালার अवेलेबल আছে, কালার কিন্তু अवेलेबल আছে, কালার আছে, কালার अवेलेबल আছে। ওকে, তারপর তারপর হচ্ছে চলে আসবে Redmi Note 8, Note 8 জাতীয় ফোন, ন্যাশনাল ফোন বলতে পারেন আর কি। হ্যাঁ, ন্যাশনাল ফোন। এটা হচ্ছে 6GB 128GB, কাস্টমাররা আসলে Note 8 4GB 64GB ছিল, ওনাদের নাকি এই ভেরিয়েন্টে হয় না, আর একটু বেশি লাগে। এবার 6GB 64GB 6GB 128GB কত এখন? এটা কালারও কিন্তু अवेलेबल আছে আমার কাছে, প্রাইস দিতে অনলি 14500 টাকা, 14500 কালার अवेलेबल আছে, 6GB 128GB এগুলো একদম কালার কিন্তু अवेलेबल। কমাই দেন আর দিতে পারবো, 14500 বেশি হয়ে যায়, এটা আমি 14000 করে দিতে পারবো জান, 13 করে, 13 না ভাই, এগুলো কেনা বেশি, এগুলো তো আসলে ফোনগুলো ইউজার হয় বেশি। আচ্ছা, ইউজ ফোন হয় বেশি, ঠিক আছে, বাইরের দেশ থেকে আসে কোন ফোনগুলো, বাংলাদেশের ফোন পারচেজ বেশি পড়ে, 6GB 128GB প্রাইস অলওয়েজ বেশি থাকে, ভেরিয়েন্ট বেশি না। এটা হচ্ছে আপনার নোট 7 প্রো, এটা কিন্তু হচ্ছে আপনার ভিডিও দেখে অনেক কাস্টমার নিছে, যারা হচ্ছে আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন নোট 7 প্রো সার্ভিসটা কেমন, আসিফ ভাইকে জানাই দিন। আচ্ছা ঠিক আছে, নোট 7 প্রো খুবই ভালো সার্ভিস, 12500 টাকা, 6GB 128GB, 11500, 12000 টাকা করে দিতে পারবো, 12000 টাকা, 12000 টাকা করে দিব। এটা শেষ লক প্রাইস। তারপর চলে আসবে হচ্ছে আপনার নোট 7 6GB 128GB অনলি 11500 টাকা, 10 মাস, 11000 টাকা ভাই, 11000 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, প্রাইস যেটাই বলতেছি আপনি খালি কমাইতেছেন ভাই। তারপর হচ্ছে রেডমি 9 এ 6GB 128GB, 5000mAh ব্যাটারি, 5000mAh ব্যাটারি, এটা হচ্ছে আপনার এই যারা ব্যাটারি ব্যাকআপ ভালো, স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর, এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর রাইট, ব্যাটারি ব্যাকআপটা অস্থির পাবে, অস্থির। প্রাইস কত? প্রাইস দিতে অনলি 10500 টাকা, 6GB 128GB, 9500 করে দেন, 10000 টাকা করে দিলাম, 10000 টাকা। কি কি আছে সাথে? সাথে বক্স এন্ড চার্জার থাকবে, বক্স চার্জার, বক্স চার্জার থাকবে। তারপর হচ্ছে Redmi Note 5 Pro আছে, Note 5 আছে, Note 5 Pro, এটা হচ্ছে Redmi Note 5 Pro, Note 5 Pro, ঠিক আছে, এটা 6GB 128GB, প্রাইস দিব অনলি 10500 টাকা, 10500 টাকা, আর Note 5 এর প্রাইস থাকবে অনলি 9500 টাকা। আচ্ছা ভাই, 10500 টাকা দিয়ে এই ফোন নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত বলতে ভাই, আপনি এটাতে মেটাল বডি পাচ্ছেন, তারপর হচ্ছে 4000mAh ব্যাটারি পাচ্ছেন, ঠিক আছে, স্ন্যাপড্রাগন প্রসেসর পাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন, ক্যামেরা রেজলিউশনটাও ভালো। আচ্ছা, তারপরে আমি 500 টাকা কমাই দিচ্ছি ভাই, তো যেহেতু যুক্তিসঙ্গত দেখাইছেন, 500 টাকা কমাই দিলাম, 10500 টাকা, 10, আর Redmi Note 5 থাকবে 9500 টাকা। Vivo Y67, ঠিক আছে, এটা হচ্ছে 4GB 64GB, যারা হচ্ছে ডুয়েল সিম ইউজ করতে চান, প্লাস হচ্ছে একটু টুকটাক ইউটিউব দেখবেন বা অনলি ফর কল ইউজ করবেন, এই ফোনগুলো ভালো আছে ওই হিসেবে। আপনি চার্জিং ব্যাকআপটা আপনি হচ্ছে আপনার এক্সপেকটেশন যেমনটা রাখবেন বাজেট অনুযায়ী ওরকমই পাবেন। প্রাইস কত এটা? প্রাইসটা অনলি 6500 টাকা, 6500 টাকা, 5500 না ভাই, এটা আমি কমাইতে পারবো না, 6500 টাকা, 5000 করে দিই আমি। এই ফোনগুলো রেগুলার প্রাইস দিই, প্রত্যেকটা ভিডিওতে এই প্রাইস আমি বিক্রি করি আমার, কারণ প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করা সবচেয়ে বড় ফ্যাক্ট। আচ্ছা, আমি কমে দিতে পারতেছি সেটা ফ্যাক্ট, আমি সার্ভিসটা কেমন দিচ্ছি সেটা হচ্ছে ফ্যাক্ট। হাতে কি? এটা হচ্ছে F1S, ঠিক আছে, F1S এর প্রাইস থাকবে অনলি 7000 টাকা, 4GB 64GB, বক্স এন্ড চার্জার, 6500 আবার 6500 করে দিলেন, ঠিক আছে, 6500 টাকা ভাই। তারপর হচ্ছে ওপো A57, সেম প্রাইসই থাকবে, শুধু ওটা চ্যাপ্টার ডিভাইস, এটা স্লিম ডিভাইস, ঠিক আছে, ওপো A57
এটা প্রাইস দিয়ে দেব আজকে অনলি 6500 টাকা সেম প্রাইস থাকবে বক্স এন্ড চার্জার থাকবে বক্স এন্ড চার্জার থাকবে প্রতিটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি কত 7 দিনের রিপ্লেসমেন্ট থাকবে অবশ্যই 10 দিনের রিপ্লেসমেন্ট থাকবে ঢাকার বাইরে আচ্ছা ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবো ঢাকার বাইরে নিতে হবে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি কয় টাকা 1020 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে পাঠাই দিবেন 1020 টাকা যে কোন দিন হ্যাঁ 1020 টাকা 1020 টাকা পাঠাই দিলেই পাঠাই দিবেন 1020 টাকা পাঠাই দিলে ইনশাআল্লাহ পাওয়া যাবে হাতে এই যে নোট S10 প্লাসও দিতে দেন S10 প্লাস 5G আচ্ছা তারপর হচ্ছে ভাই Oppo F5 এটা 4GB 64GB প্রাইস দিয়ে দেব অনলি 7500 টাকা দাম 7000 প্রাইস মিস্টেক হয়েছে তারপর 7500 টাকা দিয়ে দিলাম 8500 নিচে বিক্রি করি না আচ্ছা তারপর হচ্ছে Vivo Y25 Y25 খুবই সুন্দর একটা ডিভাইস TFT ডিসপ্লে একটা ফোন ঠিক আছে 6GB 128GB বক্স এন্ড চার্জার থাকবে প্রাইস দিয়ে দেব অনলি 9000 টাকা 9000 টাকা আচ্ছা তারপর না এটা 500 কমাই দিলাম জানো 8500 টাকা 8500 টাকা তারপর হচ্ছে Oppo F9 হ্যাঁ 8256GB ঠিক আছে এটা প্রাইস দিয়ে দেব অনলি 10500 টাকা 10500 টাকা F9 তারপর হচ্ছে F7 Vivo Oppo F7 এটা কি সরি Oppo A3 আছে এটা সরি Oppo A3 আছে এটা 6GB 128GB কালারটা কিন্তু দেখছেন ভাই অস্থির একটা গালা ঠিক আছে যারা Oppo A3 নিতে চান খুবই ভালো ফোন তারপর হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা জোস পাবেন আর যাই কিছু পান 9000 টাকা 6GB 128GB তারপর আর কি আছে তারপর তো আর কিছু নাই ভাই যারা সরাসরি আসবে দেখে নিতে কিভাবে আসতে পারবে তারা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক কুড়িল বিশ্ব রোড ঠিক আছে কুড়িল বিশ্ব রোড এসে আপনি হচ্ছে যে কোনো রিক্সা লোকে বলবেন ভাই আমি যমুনা ফিউচার পার্কের সামনে যাবো আপনি যমুনা ফিউচার পার্কে এসে নামাই দেবেন ইনশাল্লাহ লেভেল ফোর তারপর হচ্ছে লেভেল ফোর চলে আসবেন ব্লক বিতে স্বপ্ন 2v3 আর আমাদের স্বপ্নে হচ্ছে মোকা টেলিকম ভাই ওয়ান প্লাস এর একটা ডিভাইস দেখানো হয়নি ভাই আচ্ছা ওয়ান প্লাস এর ডিভাইস দেখেন এটা হচ্ছে ওয়ান প্লাস N100 ডুয়েল সিম ডিভাইস ঠিক আছে যারসো ওয়ান প্লাস এটা কিন্তু আইপিএস ডিসপ্লে এটা কিন্তু কালার নষ্ট হবে না তারপর হচ্ছে ডিসপ্লে কোনো র্যাক পড়বে না প্রাইস কত এর প্রাইস অনলি 14500 টাকা না 13500 টাকা তো নিলয় ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে টাটা বাই বাই গুড বাই সি ইউ নট ফর মাইন ওকে ভাই